হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম বাবা, কি ব্যাপার? আমি তোমার বিয়েই হই, তুমি সালাম দিলা কেন আমাকে? বুঝলাম না ব্যাপারটা। কি বিয়ালে কি সালাম দেওয়া যায় না? না না, ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহ, আসসালামু আলাইকুম বিয়ান সাহ। কেমন আছেন বিয়ান সাহ? ভালো না এই বিয়ান সাহ, বুকে বড় জ্বালা। কিসে জ্বালা বিয়ান সাহ? নয়া প্রেমের জ্বালা। আমার বিয়ান সাহেব ভালো লাগবে না, এটা একটা কথা। বিয়ান সাহেব আপনার কি হয়েছে সেটা বলেন, আপনার কিছু খাইতে মন চাইছে বলেন, আমি নিয়ে আসবো। খাইতে মন চাইছে, কিন্তু যে জিনিস খাইতে মন চাইছে এই জিনিস দোকানে পাওয়া যায় না। মানে এই বেন, আমার কাছে কিন্তু কেমন কেমন লাগতেছে। মানে কোন জিনিসটা খাতে মানে খেতে চাচ্ছেন আপনি বলেন, আমি আপনার জন্য দোকান থেকে কেন যেখান থেকে বলেছি আমি নিয়ে আসবো। তাই নাকি? অবশ্যই। না থাক, বলতে পারবেন না। কেন বলতে পারবেন না, বলেন না প্লিজ। তা কই আছেন আপনি? কই আছেন? চাঁদের দেশে। চাঁদের দেশে আবার যাওয়া যায় নাকি? চিন্তা ভাবনা করতেছি ওখানে একটা জমি কিনে বিয়ান সাহেবকে নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধবো। তাই নাকি? তা নিয়ে একা একা যাইলেন আমার রাইখা? কেন আপনি না বললেন যে আমার নিয়ে যাইতেন? হ্যাঁ, না আগে আগে যাই একটু জায়গাটা ঠিক করলাম, কেননা আমার বিয়ান সাহেবকে নিয়ে আমি ওই জায়গাটা থাকবো। কেমন জায়গাটা? সুন্দর একটা রুম করব, রুমের ভিতরে এসি থাকবে, সুন্দর কম্বল থাকবে, যেটাকে জড়িয়ে আমরা দুজন মিলে থাকবো। থাক বাবা, আপনার সাথে আমার যাওয়া দরকার নেই। মানে কেন? আমি কষ্ট পেলাম। একটা কথা বলবো? বলেন। ভালো লাগে তো? মানে ওই যে ভালো লাগে। ভালো লাগে তো বুঝলাম, কিসের জন্য? আপনার 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 চুল দুটো ভালো লাগে। এই কি চুল 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 দেখে কেউ ভালো লাগে নাকি? আরেকটা জিনিস ভালো লাগে। কি? ওই টানা টানা দুটো চোখ। কে বলছে আমার চোখ? সত্যি এই একটা কথা বলবো? বলেন। রাগ করবেন না তো? না বলেন। আচ্ছা, আপনাকে যদি আমি কখনো বিয়ে করি, সো আমাদের যে বাসর রাতটা হবে সে রাত্রে কি আমাকে আপনি আদর করবেন না? বলেন না প্লিজ। আদর কেমনে করে? বেঞ্জে আপনি আপনি আমাকে হাসালেন তো, আদর আদর কেমনে করে? মানে আপনি জানেন না কেমনে করে? না সিরিয়াসলি? ঠিক আছে, আপনাকে যদি কখনো বিয়ে করি না, আমি আপনাকে আদর শিখিয়ে দিব। তা আবার আমারে শিখাইলেন কি লাগে যে আমারে আদর করবেন? না না, ওই যে আমি এক পাশে আমার ফোনটা রাখবো, ওইখান থেকে রোমান্টিক কিছু গল্প নামাবো, ওইটা দেখে দেখে কিভাবে আদর করা লাগে আমি করে নেব। মানে মানে আদর কিভাবে করে সেটা তো আমিও জানি না, কিন্তু আমিও তো নতুন নতুন তোমাকে বিয়ে করতেছি, তাই না? আপনি কি বলছিলেন কিছুক্ষণ আগে? কি যেন মনে নাই। ভালো বলেন না, বলে দেন না। আপনি না বলছিলেন যে এক পাশে মোবাইল রেখা? আচ্ছা আচ্ছা সরি, মানে ওইটা বলছিলাম এমনিতেই যে এক পাশে ফোন রেখে রোমান্টিক কিছু। আবার কি শিখে? আদর শিখে, ভালোবাসার সুযোগ শিখে। তাহলে তো বেশি ভালো সুবিধার না? মানে হ্যাঁ পাগল আমার কথা শুনেন, আমার মতো হৃদয়ের পিছনে শ শ মেয়েরা কলেজের ভিতরে যখন আমি যাই আমার বাইকের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে। বাট আপনি তো একটা সাধারণ একটা মাইয়া থাকতে, তাহলে আমার প্রপোজ করলেন কে লেগে? এত মাই আপনার পিছনে লাইন দিয়ে টিকিট কেটে মনে করেন যে মানে সিনেমা হলে মানে টিকিট কাটা, আর আপনি রেতে মানে প্রপোজ করে টিকিট কেটে ওই যে গেটে। ভালো লাগে তো? ভালো লাগে। আমার বাইকও না, আমার কপাল মানে ফাইটা বাড়াইছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমার ভালোবাসা আপনি প্রত্যাখ্যান করবেনই তো? না আপনি যে বললেন আপনার কথা দ্বারাই বললাম। ও আচ্ছা আচ্ছা,
তো দেখেন ঠিক আছে আপনি আমাকে ভালোবাসতে পারবেন আমি বুঝতে পারছি তো আপনার চোখের সামনে দিয়ে দেখবেন আমি আমার মানে আমি যাকে ভালোবাসি তাকে আমি জানি পাবো না কোনোদিনও কিন্তু এইটা হলো ছোট থেকে আমি জানি সো আমাকে যে ভালোবাসে আমি তাকে নিয়ে আপনার সামনে দিয়ে আমি ঘুরবো আপনি তাকে তাকে দেখবেন তাই নাকি ইয়েস আপনি তখন জ্বলবেন আমি গ্যারান্টি আপনি তখন জ্বলবেন কি হলো চুপ হয়ে গেলেন আমার এই কথাতে এত জ্বলা জ্বলতেছে বুকের ভিতরে আর যদি চোখ দিয়ে দিতে যখন দেখেন না আগুন ঝরবে চোখ দিয়ে আগুন অশ্রু না আগুন ঝরবে না আমার জ্বলার কি আছে এখানে আমি জ্বলতাম কি তাই না জি কষ্ট পাইলাম আপনার কথাটা অনেক কষ্ট পাইলাম বিয়ান সাবা অনেক কষ্ট পাইলাম আসলে ভালোবাসি কতটা যে কত মানে কষ্ট হয় সেটা আমি জানি না তো যাক আপনাকে ভালো না বাসলে আমি বুঝতে পারতাম না সো আই এম ভেরি সরি তো ঠিক আছে ভালো থাকবেন সুখে থাকবেন আচ্ছা